লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ তিনটি আমলগুলো। এক, প্রতিদিন এক দিরহাম অর্থাৎ এক টাকা দান করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি 84 বছর অর্থাৎ 1000 মাস পর্যন্ত প্রতিদিন 1 টাকা দান করার সওয়াব পাবেন। দুই, প্রতিদিন 2 রাকাত নফল সালাত আদায় করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি 84 বছর পর্যন্ত প্রতিদিন 2 রাকাত সালাত আদায়ের সওয়াব পাবেন। তিন, প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি 84 বছর পর্যন্ত প্রতিদিন 1 খতম কোরআন পাঠের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে মর্যাদার অন্যতম দিক লাইলাতুল কদর বা কদরের রাত। এই রাতের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি মহামানিত্য রাতে। আর মহামানিত্য রাত সম্পর্কে তুমি কি জানো? মহামানিত্য রাত 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 9-3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 35। কদর অনুসন্ধানে গুরুত্বপূর্ণ 4টি আমল। হাদিসের আলোকে লাইলাতুল কদর অনুসন্ধানে 4টি আমলের কথা বলেছেন, তা হল 1. ভেতর ও বাহিরের পবিত্রতা। লাইলাতুল কদরের বরকত লাভের প্রধান সত্য ভেতর ও বাহিরের পবিত্রতা লাভ এবং একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া। কেননা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও জাকাত দিতে। এটাই সঠিক দিন। সূরা বাইনাহ আয়াত 9-5। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, উত্তম হলো যে রাতে কদর অনুসন্ধান করা হবে, তাতে পরিচ্ছন্নতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল সুগন্ধি উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা, আর বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্যের জন্য যথেষ্ট নয়। যদি না মানুষের ভেতরটা সুন্দর হয়, মানুষের ভেতর সুন্দর হয় তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে। লাতাইফুল মারিফ পৃষ্ঠা 189। আমল 2, রাতে নামাজ ও ইবাদত। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কদরের রাতে ইবাদত ও নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। বিশেষত তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মুমিন কদরের রাতে বরকত অনুসন্ধান করবে। আমল 3, আয়েশা রাদিয়াল্লাহু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসুল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সেই রাতে কি বলবো? রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, তুমি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়াফু আন্নি। অত, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি হাদিস 9513। সর্বশেষ আমল 4, প্রত্যেক বেজর রাতে ইবাদতে মগ্ন থাকা। যেহেতু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন, তাই 60 দশকের প্রত্যেক বেজর রাতকে ইবাদতের জন্য অবসর রাখা এবং তাতে ইবাদতে মগ্ন থাকা উত্তম। কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা রমজানের 60 দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস 9-2017। আল্লাহ সবাইকে লাইলাতুল কদরের বরকত ও অনুগ্রহ দান করুন। আমিন।